বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা নিয়ে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। আমার সহকর্মী সাব্বির আহমেদ আছেন, আমরা একটু যাচ্ছি তার কাছে, জাতীয় প্রেস ক্লাবে। সাব্বির, কি বলছেন সেখানে যারা আছেন একটু জানাবেন। শাহবাগের সামনে আসলে মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, জাতির পিতার ভাস্কর্য বাস্তবায়ন কমিটি, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ, তারা আন্দোলন করছে, তারা মানববন্ধন করছে। এখানে যারা এসেছেন, যারা মানববন্ধনে যুক্ত হয়েছেন, সবাই আসলে খুব দ্রুত সময়ের ভিতরে, যে দুই মাস হতে চলল, যে তারা এখানে বলছেন, যে বক্তারা বলছেন যে প্রায় দুই মাস হতে চলল জামাত শিবিরের লোকজন, তারা বিশেষ করে যে বিরোধিতা করে আসছে, এই বিরোধিতার প্রতিবাদ জানিয়ে তারা আজকে মানববন্ধন করছেন। বলছেন যে খুব দ্রুততম সময়ের ভিতরে যাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়, সেই সিদ্ধান্ত যাতে সরকার নিতে পারে, সেই দাবিতে কিন্তু মানববন্ধন করা হচ্ছে। এবং সেই মানববন্ধন আসলে যুক্ত হয়েছেন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, এখানে ঠিক 11টার সময় তারা সবাই একসাথে জড়ো হন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসে জড়ো হন। কিন্তু যদিও এই মানববন্ধনের ডাক দিয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ, তাদের আয়োজনে আসলে যুক্ত হয়েছে এবং এখানে ঠিক 11টার সময়ই জড়ো হন সবাই। এখন আসলে কেউ বিস্তারিত আসলে কথা বলে জানানি, কিন্তু সবাই আসলে সেই মানববন্ধনে মিছিলের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে তাদের যে প্রতিবাদ জামাত শিবিরের, যে তাদের যে ভাস্কর্য বিরোধী, তারা যে বক্তব্য বারবারই দিয়ে আসছে, সেই বক্তব্যের প্রতিবাদই এখন পর্যন্ত তারা জানাচ্ছে। সাব্বির, ধন্যবাদ আপনাকে।